সব হোমওয়ার্ক সেরে গোসল করে ঘুমোবে, ঠিক আছে? দেখি বাই বাবা। হ্যালো মা, তুমি তাড়াতাড়ি এসে পড়ো, আমার এখন ভালো লাগতেছে না। মা শোনো, তুমি আমার জন্য আইসক্রিম আইনো, আচ্ছা? অর্ক, অর্ক, তোমাকে না কতবার বলেছি প্রয়োজন ছাড়া অফিসে ফোন করবে না? আমার একা একা ভালো লাগে না। একা লাগলে হোমওয়ার্ক করবে, টিভি দেখবে, গেম খেলবে। টিচার তো সন্ধ্যায় হোমওয়ার্ক করায় আর সব গেম সব কার্টুন মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক আছে, কালকেই তোমার জন্য নতুন গেম নিয়ে আসবো, ওকে? বাট মাইন্ড ইট, প্রয়োজন ছাড়া অফিসে ফোন করবে না। ভাইয়া কার সাথে কথা বললা? আপনি তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। জি হ্যাঁ, জি। ভাইয়া কার সাথে কথা বললা? জানি না। জানি না মানে? না, এমনি একটু মজা করলাম আর কি। হ্যালো, 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 কি সমস্যা? ফোন করে কথা বলে না। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি অর্ক। অর্ক? আমি তো কোনো অর্ককে চিনি না। তুমি কার সাথে কথা বলবে? না মানে আপনি কি খুব ব্যস্ত? আমি? না তো, কিন্তু কেন? না মানে একটু কথা বলতাম। আমার সাথে কি বলবে বলো। শোনো অর্ক, আমি তো তোমার ফোন নাম্বার জানি না, তাই না? তাই তোমাকে আমার ফোন করতে ইচ্ছে হলেও আমি তোমাকে ফোন করতে পারি না। তোমার ফোন নাম্বারটা কি আমাকে বলবে? তোমার আমাকে ফোন করার দরকার নেই, আমি তোমাকে ফোন করব। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না অর্ক? না তা না। তাহলে তোমার ফোন নাম্বার বলছো না কেন? তুমি আমাকে এত বোকা ভাবো কেন? তুমি পাপা মম্মির কাছে বলে দেবে। আমি তোমার পাপা মামাকে বলবো না, ঠিক আছে? আর তুমি আমাকে ফোন করো না, কেমন? কি ব্যাপার, বাসার ফোনটা সবসময় এঙ্গেজ থাকে কেন? কোথায় কথা বলো সারাদিন? আমি তো কাউকে ফোন করি না। তাহলে ফোনটা এঙ্গেজ থাকে কি কারণে? একটা বাচ্চা ছেলে আমাকে ফোন করে, আমার সাথে কথা বলে। কি বলে? ও বাসায় সারাদিন একা থাকে, তাই আমার সাথে গল্প করে। ওকে ফোন করতে নিষেধ করবে? মানা করেছি কিন্তু ও শোনে না। ওর বাবা মাকে জানাও। আরে বিচ্ছুটা তো নাম্বার আমাকে দেয় না, আমি কি করে ওকে ফোন করব? একটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, আমাদের ফোনটা তো পুরাতন হয়ে গিয়েছে, কালই একটা নতুন কলার আইডি ফোন নিয়ে আসবো। কোথায় যাবে বিচ্ছু? বাদর তো মিয়াও বলে না। আমি বাদর? নিশ্চয়ই। কেন কেন? বাদর না হলে বসে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তোর ডার্লিংকে দেখেছিস? না দেখিনি, তবে কণ্ঠটা দারুণ। হ্যালো, আপনি কি অর্কর মা বলছেন? জি বলছি। দেখুন, অর্ক প্রায় ফোন করে আমার সাথে গল্প করে। ও আসলে দুপুরে একা থাকে, তো তাই হয়তো একাকিত্ব কাটাতেই আমাকে ফোন করে। আমার অবশ্য ওর সাথে কথা বলতে ভালোই লাগে, কিন্তু আমার হাজবেন্ড বিষয়টা আসলে পছন্দ করে না। ঠিক আছে, আমি দেখছি। প্লিজ ওকে বকাঝকা করবেন না, কেমন? আমার মনে হয় ওকে বুঝিয়ে বললে ও বুঝবে। আর ফোনে অযথা সময় নষ্ট করুক, কথা বলে আর একটা বাজে অভ্যাস করে উঠুক, এটা আমিও চাই না। তাই হ্যালো, আমি অর্ক।